রহমান রহিম, মাঝ বয়সে তুমি আমাকে একটি পুত্র সন্তান দিলে, তোমার কাছে হাজার শুকর। কিন্তু তুমি মাকে কেন ছেড়ে দিলে? মা হারাই মাসুম বাচ্চার দুঃখ কষ্ট আমি যা সইতে পারি না। দেওয়ান ইস্কান্দার, দেখতে দেখতে বছর পেরিয়ে গেছে, তুমি আজ স্ত্রীর শোক ভুলতে পারো না দেওয়ান ইস্কান্দার। ধৈর্য ধরো, চোখের পানি মুছে ফেলো, চলো মহলে ফিরে চলো। ভাবছি মেয়ে মানুষের জীবন পদ্মপাতার পানি, সন্তান না হলে নারী জীবন বৃথা, আবার এই সন্তান হতে গিয়ে কত মা প্রাণ হারায়। আচ্ছা, কিছুদিন পর তো আমারও সন্তান হবে, আমিও যদি মরে যাই। ও কথা বলো না আলেয়া, আল্লাহ মেহরবান, তার উপর ভরসা রাখো। হ্যাঁ বাবা সিকান্দার, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি বলুন? তোমার বড় ভাই স্ত্রী হারাবার পর উদাসী, বিভাগী, দেওয়ানি কাজে ওর মন নেই, তাই প্রজা সাধারণের মঙ্গলের জন্য ওকে আর বিয়ে করাতে চাই। জি, বড় ভাই রাজি তো? তোমাদের বাপের আমলের নায়েব মির্জা গফুরের মতের বিরুদ্ধে যেতে পারবে না তোমার বড় ভাই ইস্কান্দার। তুমি কি পারবে? জি না না, আপনার মতই আমার মত। তাহলে বিয়ের ইন্তজাম করি। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেগম, মরণকালে তুমি আমার হাত ধরে অনুরোধ করেছিলে তোমার সন্তানকে কারো হাতে সমর্পণ না করতে, সন্তানের যাতে অযত্ন না হয় সেজন্য দ্বিতীয় বিবাহ না করতে। কিন্তু সকলের চাপে পড়ে আমি কথা রাখতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। ওয়াদা করছি সব বয়ের হাতে আমি তোমার সন্তানকে অর্পণ করব না। দিস
মুসলিম দেওয়ান বেগম। কে? এই দেওয়ান বাড়ির খাজানচি সুলতান মাহমুদ, আপনার প্রথম যৌবনের প্রেমিক। আপনার গর্ভে আমার সন্তান। আপনি কইছিলেন আপনার বিয়া না করলে এই সন্তান হইব জারজ। আপনার বিয়া করুম, এর আগেই আপনি টাকার লোভে দেওয়ান ইস্কান্দর রে। ও তাই তো, এই হগল কথা ফাঁস হইলে যে আপনার ইজ্জত যাইত। ডরায়েন না, হগল কথাই চাপা থাকবো। হাসাই কইতাস? তোমার নাকি আমার গোপন কথা আছে। আজ এক কাটা, কাল আরেক কাটা, পরশুদিন আরেক কাটা, আর পরশুদিন আমি দেওয়ান আর তুমি দেওয়ান বেগম। এই কামটা করতে পারলে তোর মেলাটাকে ইনাম দিব। ঠিক আছে, তাড়াতাড়ি এত রাত্রে জঙ্গলের মধ্যে বাচ্চার কান্ন, চল তো দেখ। নাই তো, কি নিঃসংসতা, কি অমানসিকতা, একে নিয়ে চল না। চেনা নেই, জানা নেই, কি জাত, কি ধর্ম, কে জানে, একে আশ্রয় দেয়া কি ঠিক হবে? আহ নায়েব, এসো 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 বাবা। ফুলের মতো একটা নিষ্পাপ শিশু মাঙ্গাতার খাতিরে একে আমি নিয়ে যাবই না। চলো চলুন। বেগম, বেগম, দেখো আমি একটা রত্ন নিয়ে এসেছি। কি? সে বাচ্চা আপনি কোথায় পেলেন? বেগম, আল্লাহ এতদিন তোমার কোল খালি রেখে শূন্য কোল ভরিয়ে তোলার জন্য এই নিষ্পাপ শিশুকে পাইয়ে দিলেন। একে তুমি মায়ের স্নেহে আদরে নিজের সন্তানের মতো লালন পালন করো। হ্যাঁ নাও, এসো বাবা এসো। আরে অভাগা, না জানি কোন মায়ের কোল শূন্য করে এসেছিস, কোন বাপের বুক ভেঙে দিয়ে এসেছিস। কোথায় গেল আমার কলিজা টুকরা? কোথায় গেল আমার নয়নের মণি? হ্যাঁ,
আমার সাতরা দাঁতের মালিককে কে যেন চিন করিয়ে গেছে। আমার বাচ্চা কোথায়? আমি কি করে কমু তোমার বাচ্চা কই? বাচ্চারে কি তুমি আমার কাছে দিছিলা নাকি তোমার বাচ্চারে আমি পাহারা দিছিলাম? তাহলে তাহলে আমার বাচ্চাকে কে নিয়ে গেল? সেকেন্ডার 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 আল্লাহ কি হলো কি হলো কি হলো কি হয়েছে? সেকেন্ডার সেকেন্ডার আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, আমার কাছ থেকে আমার বাচ্চাকে কে যেন চুরি করে নিয়ে গেছে। কি হলো? তোমরা আমার বাচ্চাকে খুঁজে এনে দাও, আমার আমার কলিজার টুকরোকে খুঁজে এনে দাও সেকেন্ডার, আমার কলিজার টুকরোকে খুঁজে এনে দাও সেকেন্ডার। এখন তো হলো কি হলো কি হলো ভাইজান ভাইজান কি হলো বন দূরে কি হলো? কিন্তু তুমি যে আমার সুলতান মাহমুদ। শুধু সুলতান মাহমুদ না, কও দেওয়ান সুলতান মাহমুদ। দেখো না কদিনের মধ্যে আমিও দেওয়ান আর তুমিও যে আমার গিন্নি দেওয়ান বেগম সালে হাম। এই কথা আর একবার উচ্চারণ করলে তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো। দেওয়ান বাড়ির কলঙ্ক কালমুখী ডাইনি, তুই এই বাড়িতে পা রাখার সাথে সাথে আমার ভাইয়ের ছেলে নিখোঁজ হলো, ভাই মারা গেল, তোর তোর দিনের অহম বলতে কিছুই নাই ডাইনি। এখনো মরহুমের দাপন কাপন বাকি, এই মধ্যে দেওয়ানের বিষয় সম্পত্তি নিয়ে টানা হচ্ছে শুরু হয়ে গেল, প্রজাদের কানে গেলে যে দেওয়ান বাড়ির ইজ্জত ভুলে মিলে যাবে। নায়েব চাচা বলো বাবা, দেওয়ান বাড়ির ইজ্জত রক্ষার জন্য এই ঘর কাটা দুশ্মন সুলতান মাহমুদকে চাকরি থেকে বরখাস্ত করলাম। ঠিক আছে বের হয়ে যা সন্তান। তোমার অন্যায় জুলুম আমি কিছুটাই সহ্য করুন না। চুপ কর কালমুখী অপয়া মানহুস। ঠিক আন্দার, আমি তোমার ভাবি আদব করে কথা বলবা। যে নারী স্বামীর জানাজার আগে সম্পত্তির দিকে হাত বাড়ায় বরপুরুষের সঙ্গে কুচক্র করে তাকে আমি ঘৃণা করি। এই মুহূর্তে তোমার মহল ছেড়ে চলে যা, এ আমার আদেশ। তোমার আদেশ মানতে আমি বাধ্য না। অবাধ্যকে কি করে বাধ্য করতে হয় তা আমি জানি। যা বেরিয়ে যা। সিকান্দার বাবাজি, আমার মনে চিন্তা ছিল বড় দেওয়ানের মৃত্যুর পর দেওয়ানি সামাল দেবে কে, আর প্রমাণ হলো দেওয়ানি চালাবার মতো মনোবল তোমার আছে বাবা। তুমি যা করেছো উচিত কাজই করেছো, তোমার প্রতি আমার সমর্থন রইল বাবা। কুচকরি নায়েব কাঁটাটা রসাই দিব। Thank you.
চুকরি নায়েব শেষ। চলো আমরা হিন্দি শুনে দিই। চলো এই ওঠো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নায়েব জি খুন হয়েছে। বলো কি? হ্যাঁ চলো দেখি। চলো চলো চলে এসো। কি হয়েছে? দেখি নায়েব চাচাকে কে খুন করেছে। নায়েব জির বুকে যে ছুরি আছে, এই ছুরি কার? আমার এই ছুরি যার সেই খুন। না না আমি খুন করিনি, আপনাই খুন করছেন। আজ আপনার বড় ভাই নাই, ভাইয়ের পোলাও নাই, এমনকি নায়েবও নাই, কিন্তু আমরা তো আছি। আপনি মতো খুনিরা আমরা দাম বলে মানতে পারি না। এইসব কি বলছো তোমরা? আমরা আপনারা মানি না, আমরা কেউ খাজনা দিব না, আমরা আপনার উপর আস্থা রাখতে পারি না। আপনি আপনার এই নর্ত কি বৌড়ে মইয়া এই মহল থেকে চলে যান। না না আমি যাবো না, তোমাদের এই ধমকে আমি আবার অধিকার ছেড়ে যাবো না। আপোষে না গেলে আমরা হগল মিলা আপনারে আর আপনার ওই নর্ত কি বৌড়ে এই মহল থেকে ঘাট ধুয়ে বাই করে দিব। দরকার হইলে আপনারে জানে বাইরে ফেলাম। কি হইল, চুপ করে আসুন কেন? এই দেখছেন, না গেলে অক্ষুনি জানে বাইরে ফেলাম। না না এত নিষ্ঠুর হয়ে না, আমি কথা দিচ্ছি ওকে নিয়ে তোমাদের চোখের আড়ালে চলে যাবো। হা হা অক্ষুনি চলে যান। চলো, আল্লাহর এত বড় দুনিয়ায় আমাদের মাথা গোজার ঠাই কি কোথাও হবে না? দেখলা তো কুনহানের পানি কুনহানে ডাললাম। এখন আমার দিলের খায়েশ পুরো হইল। হুজুর আমাকে বকশিস পাবি পাবি, তবে ওই জোড়া কাডা ডাডে এই দুনিয়া থেকে চির বিদায় করিয়া দিয়ায় কথায় আছে শত্রুর শেষ রাখতে নাই। যা চিন্তা করিস না, হাজিপুর পরগনা তোরে লাখেরাজ করিয়া দেমু। যা পেলাম হুজুর। আলেয়া কি হল, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আলেয়া আমি আমি আর পারছি না। কারেলো এলি, জানা নাই শোনা নাই, বাড়ি কই ঘর কই পরিচয় কি কিছু তো জানি না। আগে ভুষা হোক পরে হগল কোথায় জানতে পারুম। তুমি আমার মাথায় জলদি বাতাস করো। আচ্ছা মা ওই দেখো ভুষা এসে। আরে বাবা ভুষা এসে। আমার মনে হয় মাইয়াদের বাচ্চা হইব। আচ্ছা আচ্ছা আমি যাইতেছি।
তাই ছেলের নাম রাখব চাঁদ চৌধুরী। আমি এই ছেলেকে নিজের ছেলে বলে জেনেছি, জানবো চিরকাল। অনেক কাল কেটে গেল, ওর দাবিদার কাউকে খুঁজে পেলাম না। এখন ছেলেটির আকিকা উৎসব করা দরকার, প্রজারা জানুক শুনুক যে এই চাঁদ চৌধুরী হবে আমার জমিদারির একমাত্র ওয়ারিশ। তুমি কি বলো বেগম? আপনার মতই আমার মত। হুজুর আমাকে তলব করেছিলেন। হ্যাঁ নায়েব, আমার ছেলের আকিকা উৎসব করব। তুমি কালকেই এলান করে দেবে, আগামী শুক্রবার আকিকা উপলক্ষে খানা পিনা হবে। প্রজা সাধারণ এবং ফকির মিসকিনদের দাওয়া আর নাচ গান হবে। হবে তাও হবে, আর এ এলান করে দেবে সবচেয়ে ভালো নাচ গান যে করতে পারবে তাকে প্রচুর ইনাম দেওয়া হবে। বুবু কান্দে না রে বুবু। বলো মা, বাচ্চাটা করে কাঁদতেছে কেন? গড়ের না আপনার কারণের দুধ নাই, মায়ের বুক অসুখ না বাবু। আমার কাছে তো কানা করিও নাই। আমার এই হাতটা বিক্রি করে বাচ্চার দুধের ব্যবস্থা করুন। না না, এটা হয় না। স্বামীর দেওয়া শেষ চিহ্ন বেসলে অমঙ্গল হইব। এই অলক্ষণে কাম আমি করতে পারব না। তাহলে দুধ ছাড়া বাচ্চারা তো বাসন যাইব না। না না মা, তুই এই কথা কইস না। আমি চাইতেছি সাপের খেলা দেখা পয়সা কামাই করুম, দুধ কিনে আনুম। বাজান যে কেমনে আনবি? হাইস বেনে দেহি সাপ নাই জাপি খালি। এইটা কি হইল মাবু? তুমি আমার সব সম্বল কাড়ে নিলা, দুধের ব্যাপারে কেমনে বাজাবো? জমিদার সরফরাজ চৌধুরীর একমাত্র পুত্র সন্তানের আকিকা উপলক্ষে আগামীকাল শুক্রবার সকল প্রজা সাধারণ এবং ফকির মিসকিনদের দাঁত। তাছাড়া জলসায় যে ভালো নাচ গান করতে পারবে তাকে প্রচুর ইনাম দেওয়া হবে। জমিদার সরফরাজ চৌধুরীর একমাত্র পুত্র সন্তানের আকিকা উপলক্ষে আগামীকাল শুক্রবার সকল প্রজা সাধারণ ও মিসকিনের দাওয়াত। তাছাড়া জলসায় যে ভালো নাচ গান করতে পারবে তাকে প্রচুর ইনাম দেওয়া হবে। আমার মেয়েকে বাঁচাবার জন্য জমিদার বাড়ির জলসায় আমি নাচব, আমি গাইব। আল্লাহ রে, তোর কোন অজিস পাইতেছি না, এমন যে কি উপায় হইব? উপায় আমি খুঁজে পেয়েছি, জমিদার বাড়িতে আমি নাচতে যাব। কি তোমার কি মাথা খারাপ হয়েছে? এই দুই বল শরীরে কোন সাহসে তুমি না সামনে কথা কইতেছ? না না মা, আমাকে বাধা দেবেন না। আমার মেয়েকে বাঁচাবার জন্য আমাকে নাচতে হবে। আপনি আমার সাজ পোশাকের ব্যবস্থা করে দিন। এই না নাচের পোশাক। আপনি বাই জিলে কিব, আপনার অন্তরটা অনেক বড়। গানে গানে দোলাবো আজ সবার মন।
আছে রাজার দুলাল রানীর বুকের ধন গানে গানে দোলাবো আজ সবার মন আমার মেয়েকে তোমার কাছে সঁপে দিয়ে গেলাম কোনদিন যদি ওর বাবা ফিরে 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 আসে
মেয়ের বাবা সিকান্দার দেওয়ান, সে কোথায় আছে জানি না। এই হাতটা দেখলে সে নিশ্চয়ই চিনতে পারবে, বুঝতে পারবে, বিশ্বাস করবে। এই হাতটা ওর গলায় পরিয়ে দাও। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। পানি পানি শিকারে যাবে নাকি? জি বলছিলাম কি, দেখতে দেখতে আমিও তো বুড়ো হতে চললাম,
মাশাআল্লাহ তুইও বড় হয়েছিস। এবার জমিদারির দায় দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। হবে হবে, সবই হবে। আগে বিয়ে শাদি করুক, দায়িত্ব তারপরে। আম্মা জানির কথাই ঠিক। সাপের খেল দেখবেন নি গো, সাপের খেল। আমরা নাচি গো সাপের খেল দেখার, বাতে চোখ চালাই, বাতে শিঙ্গা বসাই, সাপের খেল দেখো, সাপের খেল। সাজাও সাপের খেল দেখবেন গো, সাপের খেল, বাতে বাতে শিঙ্গা বসাই, খেল দেখো।
নাও, তোমার ইনাম। নাও নাও সঙ্গে তো সিকিল্লাই মন খুন নাও, তোমার নাচ গান দেখি আর ছোট খুশিতে গুলগুলো হয়ে গেছে। কি হলো, এসো কাছে এসো, করিয়ে দিই না। বল পুরুষে হাতের মালা তুই গলা পড়বি না। কেন কি হয়েছে, পড়বো না কেন? দানের জিনিস খুশি নিয়ে নেওয়ার লাগে। তোরা জানোস না আমগো ভাই দগনিয়ম আছে, স্বামী ছাড়ার কারো হাতে মালা গলা পড়া নিষেধ। এনাম যদি নিতে চাও এই মালা আমার হাতে গলায় পড়তে হবে। না চলে আসি, তারা চাই নাম গো এনাম, তোরাও চলে আয়। দরবার থেকে কিছু পাইলি না? পাওয়া পাইল না। কেন কি আর করো না দাদি, তোরা শোনাই এটা নিবার দিল না। পুরা কপাল শোনাই আর কি বেশি জানে নাকি, জমিদারের পোলার আছে হাতটা পড়লে নাই সে তারা বুঝি তা বৌয়াই দিল না। এইসব আর গুলা এলো ইয়া নৌকাই গেছে। ঠিক আছে তোরা যা পাচ্চা কর গিয়া। আচ্ছা আচ্ছা স্যামি দাদি, শোনার কথা বাচ্চা, হাতটা চক্ষু ঠাউরিনি আমার ভালো থাকে না, হেজে নাচ খেতে তা নৌকায় থাকে। ঠিক আছে কমু অনে আশ্চারি তুমি দরকুলাটা দেখতে কেমন রে? কেন বিয়া বইবা? পূর্ণ পূর্ণ আমি বিয়াব মুখে, আমার কি তোর মতন সেই টন্টনা যৌবন আছে? আরো সবজি কস না, দেখতে কেমন, গায়ের রং কি, পূর্ণ মাসে সান না অমাবস্যার রায় জানি না। আমি কস না বুড়ি বুড়ি আমি মিশিলাই তুমি কে পূর্ণ মাসের চাঁদ। এই পাবলা শোন, বললাম মেয়েটা ঠিকানা জানিস? সেই যে ভেতনি তাই জানি, এই হঠাৎ তো মা উঠতে আমি হেপি কথা জিগান গিল্লাই। আমি তার সাথে দেখা করব বুঝি, ভাই জানি আমরা দিলে হান্ডাই না মানে হান্ডাই গেছে আমি। আজই বেতনের ঠিকানা আর আস্থানা খুঁজে বের করবি। এটি আস্থানা ঠিক না, আমি আই এই হুট করে যাই হুট করে লই আমি, আমি কোনো চিন্তা করবেন না, একজন আমার দোয়া করবেন। বন্ধু বিনে হারে আমার দিন তো কাটে না,
মনে সেই ফুলে দেখো পার মালা বানাই দিমু তোরে তোর বন্ধু ঠিকানাটা কি এই আস্তানাটা কি আরে কও ঠিকানা বিশ্বাস না করে তুমি সাক্ষী দিবা এখানে ঠিকানা এখানে হইলো আস্তানা চলো চলো আল্লাহ চলো ¿Qué? 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 ¿Qué?
তোরে লেখাপড়া শিকাইয়া মানুষ করছি, তুই বড় হইছ মনে করছি, তোরাতে দেওয়ানি সৈকা দিয়া আমি নিশ্চিন্ত হবো। আর নিশ্চিন্ত হতে বাধা কি? বাধা এইখানে বাসের থেকে তুই কমতি বড় হয়ে গেছ। লেখাপড়া শিক্ষা আমাকে লোকের চিৎকারে বিয়া শুদ্ধ বসে কথা কমে শিখছ, তিন রাত মদ খাইতেছ, আমার চোখের সামনে নদ তোকে লইয়া যেমন বাপ তেমনি হয়ে পোলা। কি বলছ তুমি? আমার আব্বা হুজুর মদ খেত, নারী নিয়ে ফুর্তি করত বুঝি, কি বলছ? যাক বাবা, বাঁচা গেল। তোমরা তাহলে আর কোনদিন আমাকে কিছু বলতে এলো না? একদম জোর গলায় কমু, তুই তিন দিন অতপাতনের দিকে দেখতে পোস, এই নাটক লেখা দেয় দে। তোমাকে না একদিন বারণ করেছে, ওই দুরাজ্ঞ বেদিনী আমার সামনে এসো না, ঘৃণা হয় দূর হয়ে যাওয়ার সামনে থেকে। আমি আর সহ্য করতে পারতেছি না, আর কেউ কিছু বলতে আসবে না। তোমার আমার মিলনে আর বাধা নেই, আমার আব্বা হুজুর ফুর্তি করেছে, আমিও করব। কি বাবা কাচ্ছিস কেন? আরে মারি ও তাই লাগছে। মানে আর শাস্তি হয়ে গেছে গো? শাস্তি হয়ে গেছে? আয়া এসব কি বলছিস? আর কোয়েন না শুধু হুজুর, এই এলে ঠিকানা, আর এই এলে না আস্তা না, আর বুঝছিস নি? কি বাজে বকছিস? আয় আসা কথা কই, আর দর করে আর না আর লগে আইয়ান বাইদানি, ঠিকানা রাস্তা না বার করিলাম কি কইতাম হুজুর? এটি মানুষ না, হুঁস করি উড়ে কাল লাগে সালার। চল তো দেখি। আর না আগে আরে না হিচে যাবো, কাল না দিনে ধরার স্বপ্ন দেখি আমি, তোর মতো ধরার সব দিয়ে আমার কি হইব? আর পোষে ধরা না দিলে আমি জোর করলাম খবরদার। বাবা রে বাল বাড়ি, এক কদম আগে বাড়াইলে মাইলে ফলামি। একটা বুদ্ধি পেয়েছি, শোন, আমি এখানে সাপে কাটার ভান করে পড়ে থাকবো, তুই বেদিনে কি গিয়ে বলবি আমাকে সাপে কেটেছে? আর দরকারের এটি যদি না আইয়ে যা বেদিনি, কাউকে সাপে কেটেছে শুনলে আসতে বাধ্য। যা জঙ্গলে আঙ্গুল সুট উজুরে হাতে কামড়াইছে, তোমাকে ছুটি জঙ্গলে আসছিল কেন? তোমার লগে দেখা গেল আইতে আইতে হঠাৎ করে হাতে মুস্কুই ঢুকাই দিছে। আন্দা কইতেছ বলেন চলেন চলেন কোন চিন্তা নাই, ওর কুন্সিল ধারা দিতে হইব, আমি কুন্সিল এক্ষুনি আইতেছি। খারাপ
খারাপ কিছু না, মানে আমার মনে
আপনি মনের মধ্যে খুবই গর্ব দেখতেছি। না না, বিশ্বাস করো, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে তুমি আমার মন প্রাণ সবই কেড়ে নিয়েছ। আপনি কথাটা হুশে কইতেছেন তো? স্বপ্ন দেখতেছি না, সত্যি বলছি। আপনার লাগে আমার চলন বলন খাওয়ন পরন পোশাক পাতি কোনো দেখতেই মানে না। আমি মানিয়ে নেব। তেল আর পানি কোনো দিন মিশ খায় না। মানুষের মন তেল আর পানির মতো সস্তা জিনিস নয়। আপনার দামে মনটা সস্তা বাইরে মেরে দিলেও বামন হয় আকাশের সাধনটা আমি ঠিক হব না। বাবুজি, আজ তোর কত কামাই এলো? 7 টাকা আর একটা আদুলি। আর তুই কত পাইলি? 3 টাকা। দিন দিন গান কমে যাইতেছে না? কিছু হইব। হ ঠিকই করছো মা। কি চাও? ভিক্ষা। মাফ করো বাবা, মাফ করো। খারাপ বাবা, খারাপ। না বাবা, দয়া করিও। খোদা তোর হায়াত দারাজ করুক মা, হায়াত দারাজ করুক। বড্ড খিদে পেয়েছে, তোর পয়সা দিয়ে কিছু কিনে খাবো মা। হ্যাঁ, কিছু কিনে খাবো। যাই মা, যাই যাই মা। পুরুষ মানুষ কত শয়তান, দেখ কয় কি না সিনাই সাপে কামড়েছে। সাপে কোনোদিন সিনাই কামড়ে? বুঝোস না, সবই বুঝলো কি, আসলে তোর লোক পিরিত করতে চায়। এইটা আবার কি? আহারে, নাম লিখতে পারো আর পিরিত বুঝো না। পোড়ামুখী, তুই শেষ পর্যন্ত পিরিত জ্বরে গাও ভাসাইলি? আচ্ছা, আমার পায়ে চট করে জোকের মতো ধরে ফেলেছেন, ব্যাপারটা কি? কিছুই না, তুমি এসে ধরা দিয়েছ তাই আমি ধরেছি। আচ্ছা, একজন মায়া মানুষের এইভাবে ধরতে আপনার শরম করে না? না, আমি বেসরম। সত্যি বলতে কি, তোমাকে এত কাছে পেয়ে ছাড়তে যে আমার মন জানা সে তারা। পুরুষ মানুষের মন বড়ই উচাটন, বদলাতে কতক্ষণ। আমার মন কোনোদিনই বদলাবে না সে তারা। এইরকম কথা আরো না জানি কত জনের কইছেন। বিশ্বাস করো, এ কথা আমি আর কোনোদিন কাউকে বলিনি, বলবো না। সত্যি সত্যি কইতেছি? হ্যাঁ সীতারা, আল্লাহর নামে কসম কেটে বলছি, তোমাকে আমি ভালোবেসেছি, ভালোবাসো। তোমাকে আমি পেতে চাই সীতারা, আপন করে পেতে চাই সীতারা, আমার সীতারা। যদি কে ফেলে তো চলে যাচ্ছ, আবার কখন দেখা হবে? আমাদের বাড়ির জঙ্গলের কাছে নারকেল গাছের গোড়ায় দাঁড়াইয়া বাসি বাজাই আশা পড়ুন। তোমাকে আমি ভালোবেসেছি, ভালোবাসবো।
আমি যা চাই তাই হাসিল করি, তোরে চাইছি তোরে পাবি, তো শেষ করে ফেলবো। আমি আমার কর্তব্য করেছি, আমাকে তুমি করে বললে আমি খুশি হব। আজ থেকে বাইদেনি তার মন পরাণ সব তোমার পায়ে সইপে দিছে। আজ যাও, কাল দেখা করুন। কিছু খাইনি মা, খিদে শরীর কাঁপছে, কিছু খেতে দে মা, মারে মা গো কিছু খেতে দে মা। আপনি আসেন আমার সাথে, আসেন না, আসেন আসেন। আহ
ম্যাম খান। তোর মুখের খাবার আমাকে দিবি মা? না না আমি পরে খামো, আপনি খান। আপনার খাইতে কষ্ট হইতেছে, আমি খাওয়াই দিই। আপনি কাঁদতেছেন? না না রে মা, কাঁদছি না, ভাবছি তুই আমার কেউ না, অথচ আল্লাহর কি শান, মনে হচ্ছে তুই যেন আমার নিজেরই মেয়ে। বাবা মনে করেন আমি আপনারই মাইয়া। আর কথা না, এবার খান। পোলা চাঁদ চৌধুরী বাইদানি সেতার লগে চুপরা বেদম। চাঁদ চৌধুরী জমিদার পুত্র, তার সম্পর্কে কোনো কুকথা শুনতে চাই না। হুজুর আমি নিশা কই না, আপনি যাচাই করেন। যাচাই করবো কি করবো না সে আমি ভালো বুঝব, তুমি যাও। আমার ছেলে হয়ে শেষ পর্যন্ত একটা বেদিনীর সঙ্গে সজনী, হায় হায় প্রাণ সজনী, দিন কাটে না কাটে না রজনী, হা দিন কাটে না কাটে না রজনী। ও বন্ধু তুমি আমার প্রাণ সজনী, হায় হায় প্রাণ সজনী, কাছে আইলাম কেন আজ কি বোঝনী, কাছে আইলাম কেন আজ কি বোঝনী। যেমন খুশি প্রেমের তোরি খানি, তবু আমার রানী। ও বন্ধু তুমি আমার প্রাণ সজনী, হায় হায় প্রাণ সজনী, দিন কাটে না কাটে না রজনী, হা দিন কাটে না কাটে না রজনী। ও
বলে মুন্ডা রাখিব বান্ধিয়া, রাখিব বান্ধিয়া। জীবন মারুন তুমি আমার প্রাণ সজনী, হায় হায় প্রাণ সজনী, কাছে আইলাম কেন আজ কি বোঝনি, হ্যাঁ কাছে আইলাম কেন আজ কি বোঝনি। ও বন্ধু তুমি আমার প্রাণ সজনী, হায় হায় প্রাণ সজনী, দিন কাটে না কাটে না রজনী, দিন কাটে না কাটে না রজনী। ও বন্ধু তুমি আমার প্রাণ সজনী, হায় হায় প্রাণ সজনী, কাছে আইলাম কেন আজ কি বোঝনি, কাছে আইলাম কেন আজ কি বোঝনি। আপনি চুপ করেন, জমিদারের স্থান আপনি, বড় লোক ভদ্র লোক, আমরা গরিব গোলাম মনে করেন না, আমাকে ইজ্জত নিয়ে সিনগুলি খেলতে পারবেন। সরকার আমার কথা শোনো, কোনো কথা শুনতে চাই না, ভালো করে ছেলে আছে এখান থেকে। আমার ইজ্জত আমি কোন অন্যায় করি নাই, কোন পাপ করি নাই, শুধু ভালোবাসি। তোর ভালোবাসা আমি মানি না, স্বীকার করি না, চাঁদ চৌধুরী তুই ভুলে না, চাঁদ আমি বাঁচুম না। একটু বড় সাহস করে মারি, তাদের নাম নাম ভুলে আসুন, একটু মারি তোরে আজ আমি বঞ্চ করে রাখুন, আমার ইজ্জত সিনেমি খেলা, হ্যাঁ আমার উপর কথা অমন যদি কই আমার বাইদা নিয়ে চিনি মিনি খেলা আজকেই শেষ। তোর এত বড় সাহস, আরে বাপরে হাসি দিতেছে, আমাকে জমিদার পোলা চাঁদ চৌধুরীর গুন্ডারা ফাঁসি দিল কে মারতেছে, আরে বাঁচান। চাঁদনি তুমি আমাকে উদ্ধার করেছো, আপনি তো আমাকে গ্রামের মুনি, কি আপনি? আমি আমি এক সর্বশান্ত ফকির, কি বলেছে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? না না আমাকে নয়, ওই মেয়েটাকে,
যার শিলায় তুমি বেঁচে গেছো, আর আমি আমার কর্তব্য করেছি। চাঁদনি, কি নাম চাও তুমি? কিছুই চাই না হুজুর, আল্লাহ আপনি যে বাঁচাইছে এই দেয় আমার গ্রামের বাবাকের কাছে বহুত বড় ইনাম। তাই নাকি? ঠিক আছে, তোমার বাবাকে আমার সাথে দেখা করতে বলবে। কি কইলি? দেখার জোরে তুই সিতারে কিনালি বাচ্চা, বিয়ে তো দিবা না? আমার বাজানের কাছ থেকে যেই টাকা নিছিলা এই টাকা ফিরত দাও। কি হলো, জবাব দাও না কেন? আমার বাজানে পাও না তুমি, অস্বীকার করতে পারো? এই 500 টাকা আমি ফিরত চাই। কই থেকে দিমু, আমার যে হাত খালি। তাহলে তোমার সিতারারে আমার লগে বিয়া দাও, তোর 500 টাকা আমি শোধ করুম। হ্যাঁ, তুই শোধ করবি, কিন্তু কাগজের টাকা চাই না, আমি চাই রূপার টাকা। তোরে রূপার টাকাই দিমু। তা তো দিবি, তোর রূপ আছে, রূপার টাকা তো তোর হাতের ময়লা। মাঝে কথা করবি না, শোনাই, তুই এখান থেকে যা। আচ্ছা, যাই গো। বাবা, আমি তোমরা বিশ্বাস করো, আমি এমন কাম করুন না যাতে তোমার গো মাথা নিচু হয়। আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে হুজুর, চাঁদেরও যে কলঙ্ক আছে আগে এটা বিশ্বাস করতাম না। হেয়ালি ছেড়ে স্পষ্ট করে কথা বলো না। লজ্জার কথা কি বলবো হুজুর, এই ছোট মিয়াকে দেখলাম ওই বেদিনী মেয়েটার সাথে। বেদবি মাফ করবেন হুজুর, যা দেখেছি তাই বললাম। ছেলেটার এত দুঃস্পর্ধা বেড়ে গেছে দেখছি। কোথায় গিয়েছিলে? বাবা, এই একটু বেড়াতে গিয়েছিলাম। ওই বেদেনি মেয়েটার সঙ্গে? বাবা, সোনাই বেঁধে এসে নালিশ করে গেল, আজ নায়েব নিজের চোখে দেখে এসেছে, একটা বেদিনীর সঙ্গে মেলামেশা করতে তোমার ঘেন্না হয় না? ওই বেদিনীর সিতারাকে আমি ভালোবাসি। বেত্তমিজ, একটা নিচু জাতের মেয়ের সঙ্গে? সব মানুষই আল্লাহর সৃষ্টি, উঁচু নিচু জাত ভেদাভেদ আপনি মানলেও আমি তা মানবো না। না মানলেও আজ থেকে মানতে হবে, ওই বেদিনীকে ভুলে যাও। আমাকে ক্ষমা করবেন, আমি তা পারবো না। যাও, আমার হুকুম না মানলে আমি তোমাকে ত্যাগ করব, আমার জমিদারের অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব। আপনার যা খুশি আপনি করতে পারেন, আমি হাসি মুখে তা মেনে নেব, তবু ওই বেদিনীকে আমি ভুলতে পারবো না। যা, ওকে আমি ভালোবাসি, যা, ওকে আমি বিয়ে করব। যা, আপনি ওকে গুলি করলেন, আপনি এত নিষ্ঠুর, আপনি পাষাণ। যাও না, যাও, একজন চিকিৎসক নিয়ে আয়। যা বাবা, তাড়াতাড়ি যা, যা বাবা। আমার আমি কি করলাম, সতারামুনি, 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 তার দূরে মায়ে, তার দূরে গুলি করছে। কেন বাপুয়ে কুলারে গুলি করলো? সতারামুনি, তার দূরে মায়ে, তার দূরে গুলি করছে। কেন বাপুয়ে কুলারে গুলি করলো? কেন তোমার লাগে মানুষে করে তার লাগ। আমি অভাগিনী, আমারই কপাল দোষ হয়। আল্লাহ, আল্লাহ, আল্লাহ মেহরবান, তার ইচ্ছায়
আমি হাতের গুলি বের করে এনেছি। এখনো জ্ঞান ফিরছে না কেন? ফিরবে, অস্থির হবেন না, ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি এখন আসি। অনেক রাত হয়ে গেল, আমার ছেলের জ্ঞান এখনো ফিরছে না কেন? আর কত ধৈর্য ধরব? আমার ছেলের জ্ঞান ফিরিয়ে দাও ইয়া বাবু, আমার ছেলের জ্ঞান ফিরিয়ে দাও। আমার জীবন মরণের সাথে চাঁদের কি হয়েছে মা? তার বাবা গুলি করছে বাবা। গুলি করেছে? আমি ছাড়তে দিয়ে আর বাঁচবো না। কাঁদিস নে মা, কাঁদিস নে, তোর চাঁদের প্রাণ ভিক্ষা চেয়ে আমি, হ্যাঁ আমি দোয়া চাইব, আল্লাহর কাছে পানাহ চাইব। ফকির বাবা, আমি মাথারে যাচ্ছি, আপনি দোয়া করেন, তার লেগে আল্লাহ বর্বরে পানা চান।
স্যার স্যার বাবা মা তারা পলাইয়া গেছে এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস না করার কি আছে সে তারা বুঝে এনে থাকলে দেখতাম না তুই চুপ কর ধমকা দে তুই লেগা সরকার কাকুরে অপমান করবা আর আমি চুপ করে থাকো বিশ্বাস করছো নাই আমি মিশা কথা কই না এ সত্যি কাল রাতে কই জানি পলাইয়া গেছে না লুকায় রাখছ সীতারা কেউ লুকাইয়া রাখে নাই নানি হ্যাঁ কে তো গল্প দিতে থাকেন হ্যাঁ কি আমাকে সব দার না মাতাব্বর ঠিক আছে দুই দিনের মধ্যে যদি টাকা ফেরত না পাই আমি আমি এই বাড়িতে আগুন ধরাই দেবো আগুন ধরাইয়া দিব ধরাইয়া দেহিস দেবাকে মিল্লা তোরে হেই আগুনের মধ্যেই পোড়ামু কি কইলি এইখানিস মেলা দেখছি তুই যায়েন থেকা ঠিক আছে আমিও দেখে নিব জাগা দেখিস সারা রাত কই আসিলি মাজারে মাজারে হঠাৎ মাজারে কেন আমার মনে শান্তির লেগে মাজারে গেছিল এটা যদি অন্যায় হয়ে থাকে হিনো মারো আমারে মাইরে ফেলো আমারে মাইরে ফেলো মারি আমার উপর দেখ কি যে অত্যাচার অভিযান চলতেছে এটা তোরে কেমনে বোঝাবো শোনাই ওই শয়তান শোনাই আমার মুখের উপর যা তা করে গেছে আসল কথা কি জানো এ হ্যাঁ এই যে আল্লাহ গিয়া আমার যা তা করে গেল টাকা এই টাকার লাগে তোমাকে যা তা করে গেল 500 টাকার অভাবে আজ আমার মা নিজত সব ডুবতে হয়েছে শুনে রে শোধ করতে পারতেছি না আমি কি করি কই যাই বাবা তুমি কোনো চিন্তা করো না বিপদে আল্লাহ সহায় মুই খুঁজতে খুঁজতে পেরেশান দেহি মোর সৌহের সামনে বাইদানি ও বাইদানি যাইতাছো কম নেই নন্দনপুরের বাজারে কা কা শুনছি ওই এলাকায় মেলা বড় বড় ব্যবসায়ী সদাগর থাকে তাকে সাপের খেল দেখাইয়া কিছু কামের যে আরে নন্দনপুরে গেলে বাবা নাটকা মূল লগে রতনপুরের দেওয়ান বাড়ি চলু দেওয়ান সাদা খসরু কলিজা দাঁতির মতো নাইসা গাইয়া খুশি করতে পারলে 500 রুপির টাকা দিবি হয় দিলে দিতেও পারে 500 কা বেশিও দিতে পারে অমনি তিনি করিও না চল এক নারীতে আমার মন ভরে না মন কেড়ে নিয়েছে এক বেদে নি হুজুর এই বাইদানি লই আইছি কোথায় এখানে নিয়ে এসো না ওকে এখানে আমি আনতে দেবো না আমার মুখের উপরে কথা দেখো মনে জানি আগুনের ফুলকি শুইলে এই পেরান্ডা জ্বলিয়ে উঠবে বাহ অপূর্ব এসো এসো সুন্দর এসো আহো এসো হুজুর এই 500 রূপা তাহার বদলে নাচবে আর গাইবে ও ঠিক আছে ঠিক আছে এই নে গ্রাস থেকে 500 টাকা নিয়ে আয় না না ব্যাপার না তুমি আমাকে দেবে বলেছিলে আমার টাকা আমাকে দাও চুপ রাও বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে সুন্দরী এই নাও সাপের নাচ নয় তোমার কণ্ঠে একটি সুন্দর গান
আর মন মাতানো নাচ দেখে আমাকে মাতোয়ারা করে দাও সুন্দরী, মাতোয়ারা করে দাও। স্বামীর বুক থেকে আমাকে ছিনিয়ে এনেছো, স্বামীকে হত্যা করেছো, আমার ঘর ভেঙেছো, বিয়ে করার মিথ্যে আশ্বাস দিয়ে আমার সর্বস্ব লুট করেছো, আরো কত অসহায় নারীর ইজ্জত নিয়ে ছিনে মিনে খেলেছো। কিন্তু আজ আর একটা অবলা নারীর ইজ্জত নিয়ে তুমি আর খেলতে পারবে না, ছেড়ে দাও ওকে। নইলে Oh,
শেষ পর্যন্ত এই নটটুকিটারে খুন করলি। শুনেছি তুমি তো অনেকগুলো খুন করেছো, আমি তো শুধু একে আর স্বামীকে খুন করেছি, তোমার তুলনায় এমন বেশি কি অন্যায় করেছি? ভাবনা, এর দাফন কাফনের ব্যবস্থা কর। তোর মতো জালিম পোলা প্রতিদুইরা ওই জামার তো অশান্তি। তোমার মতো রাক্ষসী আর ডাইনির মুখে আমাকে জালিম বলার কোনো অধিকার নেই। যাও। ছিল সাদা ছিল এই কালনাগি মেরে ধরু ঘুরছি। হিনা বাবা, হিনা মা, তুই আজ প্রমাণ করলি তুই সতী নারী। কই গেল, কই গেল, আরাম জাগার সময় কই গেল? আমার মাইয়ারে বিয়া করবার চাইছিল, আমি রাজি নাই গতিকে আমার মায়ার নামে কলম কুটিছিল। ওর মতো হারামখোর বেইমান শয়তান আমাকে বাদ্য জাতের মধ্যে নাই, আমি হারে দল থেকে খারিজ করলাম। আমার এই মাইয়া আপনারে বাঁচাইছে, আপনি হারে দোয়া করেন। তাই আল্লাহ তোর মঙ্গল করুক মা। আমি চলি মা, আমি চলি। বাবা, আপনি কই যাবেন? যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। আপনার আমি চাইতে দেব না বাবা। আমাকে আর মায়ের বাঁধনে জড়াস নে মা, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। এই বুড়া মানুষটারে দেখলে ভুল মায়া হয়। চল মা, বাড়ির চল। বাবা তোমরা যাও, আমি আইতেছি। কালনাগিনী রে আমার হাতে দাও। কালনাগিনী, যে ফকির আমি বাবা বলে ডাকি তুই তারে দংশন করছস, না জানি আরো কত মানসিল তুই কামড়াইছস। দংশন করবি না? না না, এই নাও আমার মাথার মণি, এই মণি যার কাছে থাকে সব তারিও দিন। শোনো, কাল বিকেলে এখানে এসো। হুম।
সুন্দরী, সেদিন আমার নাচঘর থেকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছো, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? বদনা, একে উঠিয়ে নে। ও মনু, তোমারে কলে নিমু না কান্দে নিমু? না দিয়ে বাবা আজ যদি মালা তোমার গলায় পড়াতে চাই, আপত্তি করবে?
সবাই বলে বন্ধু সুইনা ছিল কে সবাই বলে ও গো সবুরে নাকি চিন্তা করিলেন না, বাইদার নিয়ে আন্নার বস্তির মধ্যে আটকে গেছে গই, আর ছুটতে ইচ্ছে না, কারো বলে কাটা মিছে দিও চলেন যাই কি আজ বেটার কিছু করি আরে ঘুরি গেল মরি গেল মরি গেল তো চল আমি হাপুদি মামাইয়া লালিয়া আছি বাহ সুন্দর নাম লালি আচ্ছা বকশিস দেব না না বাবু আমি বকশিস চাই না মুই আপনার পায়ে পড়ি ওরা ছাড়িয়ে দেন বাবু আমি তো পায়ে পড়ি ওরা ছেড়ে দিন সহ্য করছি আর সহ্য করুন না আর ছেড়ে দে তোমার মতো কলঙ্কের মুখে হেদায়ত করার শোভা পায় না কি কইলে হারাম দাদা আমি যা করেছি তার তুলনায় তুমি জীবনে অনেক বেশি পাপ করেছ তার নতিজা ফুটে উঠেছে তোমার সারা শরীরে এখান থেকে মুখ সামনে কথা কোস হারাম দাদা কুপুত্র কুলাঙ্গ আমি তোর মা বড় ধরিনি মা তারিখ না বাড়ি থেকে বাইরে যেতে কোস মা
তোকে মা বলতে হয় কেন এই বেটিকে মহলের সীমানার বাইরে রেখে আয়। খেয়াল রাখবে সে যেন এই মহলে আর কোনোদিন ঢুকতে না পারে। নিয়ে যা। কি হচ্ছে তোর মারে মহল থেকে বাইর করে দিলে কেন? আমার খুশি কত? আমি বাইরে থাকতে তোর খেয়াল খুশি এই মহলে চলবো না। জামশের, এই বইটাকে নিয়ে কাল কুঠুরিতে বন্ধ করে না। আরাম দাদা, আমারে কাল কুঠুরিতে বন্ধ করে হুকুম দিতে কাজ এত বড় হিম আমারে কাল কুঠুরিতে বন্ধ করে না কিন্তু আল্লাহ উচিত বিচার করছে। কথায় কয় না, যেমন কর্ম তেমন ফল। জালিমের কথা, তুই আমার এই কাল কুঠুরিতে বাইন্ধা রাখিস না, আমার তাই লাগে। কলসিতে পানি আছে? না না, চল জলদি নিয়ে আয়। এখানে বসো। তুমি কোথেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? আমার কোনো ঠিকানা নাই। তোমার মুখে হাতে এগুলো কি হয়েছে? আমার পাপের ফল। পানি তোমার খুব কষ্ট হচ্ছে, চলো তোমাকে আমাদের এতিমখানায় নিয়ে যাই, সেখানে রেখে এতিমকে দিয়ে তোমার চিকিৎসা করাবো, তা না হলে তুমি বাঁচবে না। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। তুই আমার একান্ত আপন, তুই ছাড়া আর কেউ আমার মনের আশা পূরণ করতে পারবো না। এই গভীর রাইতে আমার পথের কাঁটাটারে চিরদিনের লেগে শেষ করে ফালাবি। সব
শব্দ করলে জান মেলে লাগে। পাপের শাস্তি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ, খালি হাতে তোমাকে যেতে দেব না। বলো কি নাম চাও? আমি আমি কিছুই চাই না হুজুর। না মা, তা কি হয়, বলো কি চাও। গরিব পেটের মাই আমি কি চাইতে কি চামু, বরং আমার পক্ষ থেকে যা কিছু চাও নি আপনার পুলাই চাইব। বলো কি চাও, সীতারা বেদিনীর পক্ষ থেকে তুমি যা চাইবে তাই আমি দেব। সীতারাকে আপনি পুত্রবধূ করে ঘরে আনুন আব্বা ছাড়। কি এত কিছু ঘুরে যাবার পরও আবার সেই কথা? আপনি কথা দিয়েছেন যা চাইব তাই দেবেন। না না তা হয় না, মুখের কথা রাখতে গিয়ে আমি আমার বংশের মান সম্মান ইজ্জত ডোবাতে পারবো না। পারবো না একটা ছোট লোকের মেয়েকে এই বাড়ির পুত্রবধূ করে ঘর চলতে। ছোট লোক কাকে আপনি ছোট লোক করছেন? যে মেয়ে আপনার ছেলে প্রাণ বাঁচিয়েছে সে যদি ছোট লোক হয় তাহলে আপনি শুধু ছোট লোকে নন, ভদ্র পোশাকধারী অকৃতজ্ঞ বেমান। আপনার ধমকে আমি চুপ করে থাকব না, সীতারাকে আমি বিয়ে করবই। যেমন কুকুর তেমন মুগুর না পড়লে কুকুর কখনো ফায়দা হয় না। নায়েব হুজুর, মনে পড়ে তুমি বলেছিলে চেনা নেই জানা নেই, কি জাত কি ধর্ম কে জানে, ওকে আশ্রয় দেওয়া কি ঠিক হবে? তুমি সত্য কথাই বলেছিলে নায়েব, মানবতার দোহাই দিয়ে সেদিন যদি ওই শিশুকে কুড়িয়ে না আনতাম, যদি পুত্র স্নেহকে লালন পালন না করতাম, তাহলে আজ আমাকে সমস্যায় পড়তে হতো না। মা, আমাকে নাকি তোমরা কুড়িয়ে পেয়েছিলে, আমি নাকি তোমাদের কেউ না, তাহলে কে আমি, কি আমার পরিচয়? আজ তোমাকে বলতে হবে মা, চুপ করে থেকো না মা। বলো মা, বলো বলো মা। নায়েব কি হুজুর? বলো নায়েব, এখন আমি কি করব? ওই বেদিনীকে আমি পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না। হুজুর, ওই বেদে বেদিনীদের আস্থানা থেকে উৎখাত করবিনে কেমন হয়? হ্যাঁ ঠিক বলেছ, ওদের উৎখাত করো, ওদের আস্তানা ভেঙে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও।
কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু জন্ম পরিচয়হীন হতভাগ্য আমি তোমাদের কাছে থাকবো কোন অধিকারে? আমি চললাম। কোথায় যাবি বাবা, কোথায় যাবি? বেদের মেয়ের হাত ধরে শুরু করব নতুন জীবন। তোমার কোনো মা? আমাকে ছেড়ে তো আসতে হবে, তোকে ছেড়ে আমি কেমন করে বাঁচব? কি করে চলে শোন বাবা, যাস নে। ছোট হুজুর নাইজি, ছোট হুজুর এরকম করে চলে গেল কেন? আর বলিস না, ওই বেদিনী মেয়েটার খপ্পরে পড়ে বাড়ি থেকে বের হয়ে গেল, তাই নাকি? দেখা করুন তারা জেটে নিও কোন দেশে থাকবে মানুষেরা আমাকে বাড়ি পড়ে এলো। এটা আমরা কি জানি? বেদেনি চাঁদ চৌধুরীর সঙ্গে দেখা করবি না? সর্বনাশী কালমুখী ডাইনি, তোর জন্য তো চাঁদ চৌধুরী এ বাড়ি থেকে চলে গেছে। না, আমি বিশ্বাস করি না, তোমরা মিথ্যা কথা কও। আমি তার কাছে আসি, তার কাছে বিচার চাই, সব চাই। এখান থেকে চলে যা। না না, আমি যাবো না। ওই ওর হাত মুখ বেঁধে ফেল। আমি যাবো না, আমি যাবো না, আমি তাদের লোকে দেখে না ঘুরে যাবো না। এখন ওকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে যা। কি বলছেন আপনি? জমিদার সরফরাজ চৌধুরীর অন্যায় আচরণের প্রতিবাদে আমি ওবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি, কিন্তু কিন্তু আমার সীতারা, সীতারা কোথায়? তোমার বাড়িতে বিচার কাটতে গেছে। কই না তো, আমার সাথে পথেও দেখা হয়নি। ঝড় আসবে, আপনারা আজ রাতের মতো জঙ্গল বাঘের ওপরে পাগলা বাবার মাঝে রাখলেন। আমি সীতারাকে নিয়ে সেখানে যাব। ঝড় হোক তুফান হোক, আজ রাতে বেদিনী সীতারাকে উঠিয়ে নিয়ে আসব। জঙ্গলের মধ্যে কি বলছিস? না এবার এই তুই আমার সীতারাকে না না না, আমি ওকে খুঁজে বের করবো। কে তুমি? চিনেছি চিনেছি, তুমি তুমি সেই সালেহানা। কেটা আপনি? আমি আমি এক পথের ফকির, আমাকে তুমি চিনবে কি করে? চিনছি
আমার চিনচিন আমার চক্রান্তে তুমি আজ পথের ফকির। আজ আমি আমার পাপের বয়ান তোমার কাছে দিয়ে যাব। আমি আজ সুলতান মাহমুদ চক্রান্ত কইরা তোমার বড় ভাইয়ের মাসুম পোলাডারে জঙ্গল বাগে জিন্দা কবরদার হুকুম দিছিলাম। আর আর চক্রান্ত করে আমাকে আর আমার স্ত্রীকে করেছিল ঘর ছাড়া। মাপ চানোর অধিকার আমার নাই জানি, তবু মরণ কালে আমার একটা অনুরোধ, আমার একটু পানি দাও, একটু পানি। নাই, পানিটাও খাওয়াতে পারলাম না। আপনি দেওয়ান সিকান্দার? তাই ছিলাম, কিন্তু আজ আমি পথের ফকির, স্ত্রী হারা সন্তান হারা। আপনি স্ত্রী হারা ঠিকই, কিন্তু সন্তান হারা না। আপনার স্ত্রী আলেয়া মরণ কালে বাচ্চা সীতারামে আমার হাতে সইতে দিছিল। সীতারা? হ্যাঁ সীতারা, আপনার মাইয়া তা সীতারামে লইয়া ফিরে আইলে দেখবার পারবেন। হ্যাঁ গলায় আপনার স্ত্রীর দেওয়া হার। আমি সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি। আজ এক্ষুনি এই মুহূর্তে আমি তোর ইজ্জত লুটে নেব। তোরা যাক দেবিনি, তোদের জানের দাম আর মানের দাম আমার কাছে এক কানা করিও নয়। মানুষের কাছে মানুষের জান মানের দাম থাকে, তোমার তো কুত্তার কাছে না। আমি কুত্তা? তাহলে দেখ কুত্তা কি করে কামড়ায়। আল্লাহকে ডাক, দেখি তুই কি করে বাঁচিস। হুজুর, মুই কইছি এই জোর জবরদস্তি না করিয়া আপনি বাইরে মিলে বিবাহ করিয়ে ফেলান। হ্যাঁ ঠিক বলেছিস, আমি তোকে বিয়ে করব। পৃথিবীর কেউ আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিতে পারবে না। বেদিনী, এখনো ভেবে দেখ, আপসে বিয়ে করতে রাজি না হলে কাল জোর করে বিয়ে করব, জোর করে। তবে থাকে জিন্দানখানায়।
বাইদানি, তুমি মনে ভুল বুঝিও না, তোমার ইজ্জত বাঁচানি লাগিয়া মুই বিবাহের কথা কইছি। ওই শালা মোর লালির ইজ্জত লুটছে, ওই অমানুষ বদমাইশ কুত্তা ধরে বিবাহ করতে রাজি হইও না বন্ধি। বন্ধুরা যখন ডাকলা তখন একটু উপকার করো ভাই, ধুঙ্গুল বাকি সাদের মাঠে বাড়ি মাইরা খুশরু আমার উঠে আনছে, জানি না আমার সাদের কি অবস্থা। ভাই তুমি জঙ্গল বাগে গিয়া সাদের খোঁজ নাও, যদি সেখানে না পাও তাহলে মাঝারি যাই হোক বুঝে যাও। সীতাকে খুশ আটকে রেখেছে, অক্ষণই চলেন, নেমে তাই দিনের মধ্যেই বিবাহ হইয়ে যাইবে। বাবা বাবা তুমি আমার মেয়েকে বাঁচাও, তাকে উদ্ধার করো। আপনি চিন্তা করবেন না, ওর বিয়ে করার। আমার এই জিন্দারখানে আটকে রাখছে, তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও। কাঁদিস না, ধর বাজা, প্রাণ দিয়ে বাজা। যতই খেলা করিস না কেন আমার কোনো ক্ষতি করতে পারবি না, তোকে এক্ষুনি এই মুহূর্তে আমি বিয়ে করব, তোকে বিয়ের সাজে শাস্তিই হবে। হ্যাঁ বললি, আমার ছেলে মাঝারে পড়েছে, আর এদিকে তার মা তার চিন্তায় চিন্তায় শয্যা ছাড়ি না, না যে করে হোক তাকে ফিরিয়ে আনতে হবে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো বিয়ে। কে তুই চিনতে পারলি না? আমি তো আর যাই। তুই তাহলে এখনো বসে আছিস, এবার তোর মরণ তোকে এখানে টেনে এনেছে। তোদের হারাম দাদা। Oh, my God.
সুলতান মাহমুদ চক্রান্ত করে দেওয়ানি কেড়ে নিয়েছিল, ঘর ছাড়া পড়েছিল আমাকে আর তোর মাকে। তোর মা আমার ঘরে আশ্রয় নিয়েছিল, মন কালে ওই হাত দিয়ে কয়ে গেছিল, তোর বাপের কোনদিন যদি আমরা খুঁজা পাই তাহলে যেন ওনার হাতে আমরা তুলে দেই। মা, তোর জন্মদাতা বাপের শূন্য মুখে তুই ফিরে যা মা। হায় মা, চাঁদ বাবা, চাঁদ কোথায় যাচ্ছ বাবা? আজ আপনাদের এই মিলনের আনন্দ মুহূর্তে আমি বেমানান, আমার সিতারার পাশে যে তোমাকেই মানাবে বাবা, আমার সিতারাকে তোমার হাতেই। না না, সিতারার যোগ্য আমি নই, আমি যে জন্ম পরিচয়ের চারের সন্তান। চান্স চান্স চান্স, হ্যাবলার মুখে খবর পেয়ে আমি তোর কদিন মাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনলাম তুই এখানে। বাবা চান্স, আমি তোকে ফিরিয়ে নিতে এসেছি, তুই চলে আসবার পর তোর মা মৃত্যু শয্যায়, তাকে একবার দেখবি চল বাবা। তোমার মা আছেন, বাবাও সামনে দাঁড়িয়ে, অথচ তুমি বলছো তুমি জন্ম পরিচয়হীন। ও ঠিকই বলেছে, আমি ওর জন্মদাতা পিতা নই। আজ থেকে ২৫ বছর আগে জঙ্গল বাঘে ওকে কি যেন জ্যান্ত কবর দিচ্ছিল। আমাদের সারা পেয়ে ছেলেকে পালিয়ে যায়, তারপর সেই গর্ত থেকে আমি ওকে কুড়িয়ে নিয়ে আসি। তবে কি সালেহা একই জঙ্গলবাগে জ্যান্ত কবর দেবার কথা বলেছিল? এই কি তাহলে আমার বড় ভাইয়ের ছেলে? আর আর এই যে ছোট্ট হাতটা ওর গলায় দেখছেন, ওকে জিন্দা কবর দেবার সময় এই হাতটা ওর গলায় ছিল। দেখি দেখি, এই কি হার জামাতে দেওয়ান পরিবারের নিয়ম অনুসারে পুত্র সন্তানের গলায় পড়ানো হয়। আমার বড় ভাই সকলের উপস্থিতিতে তার একমাত্র পুত্র সন্তানকে এই হার পরিয়েছিলেন। তোমার হয়ে গেল চাঁদ, তুমি আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে, আমাদের বংশের বলি দেওয়ান বংশের কৌরব, তোমারই কারণে ফিরে পেয়েছি এই দেওয়ানি। এই দেওয়ানির সব দায় দায়িত্ব বুঝে নিয়ে আমার সিতারাকে তোমার পাশে ঠাই দিয়ে তুমি আমাকে ধন্য করো বাবা। আজ থেকে তুমি হবে দেওয়ান, এই দেওয়ানির একমাত্র উত্তরাধিকারী। শুধু এই দেওয়ানি কেন, সন্তানহীন এই জমিদারের সমস্ত সম্পত্তি সব কিছুরই উত্তরাধিকারী হবে তুমি বাবা। তখন আমরা যাই মা। বাবা, আমি তোমাকে যাইতে দিব না। আজ থেকে আপনারা
আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আপনারা ধুমধাম করিয়া বিয়ার ইন্তজাম করেন।